দেখুন, যে কারণে অ্যান্টার্কটিকায় নতুন সমুদ্র গবেষণা কেন্দ্র গড়ে তুলবে ভারত। অনলাইন ডেস্ক। পৃথিবীর একদম দক্ষিণ প্রান্ত অ্যান্টার্কটিকায় বর্তমানে অবস্থিত ভারতের একমাত্র স্থায়ী গবেষণা কেন্দ্র মৈত্রীর ঠিকানা। আজ থেকে প্রায় 28 বছর আগে নির্মিত এই গবেষণা কেন্দ্রটি এবার বদলের পথে হাঁটতে চলেছে ভারত। সেখানে গড়ে তোলা হবে নতুন একটি গবেষণা কেন্দ্র, এমনটাই জানিয়েছে আর্থ সায়েন্স মন্ত্রণালয়ের সচিব মাধবন নায়ার রাজীবন। এখানেই শেষ নয়, অ্যান্টার্কটিকায় ভারতীয় গবেষণা দলের পৌঁছানোর সুবিধার জন্য একটি নতুন জাহাজও কিনতে চলেছে কেন্দ্র। সেটি অবশ্যই কোনো আইস কাটার হবে না। এছাড়াও অ্যান্টার্কটিকায় 37 বছর ধরে অভিযানকারীদের জন্য কোনো বিশেষ আইন ছিল না, এবার সেই নতুন আইন তৈরি করতে চলেছে আইন মন্ত্রণালয়। মাধবন নায়ার রাজীবন জানিয়েছেন, এর থেকেই বোঝা যায় অ্যান্টার্কটিকায় তাদের পদচিহ্ন মজবুত করতে চলেছে ভারত। অ্যান্টার্কটিকা সহ সমুদ্র গবেষণা সহায়তার জন্য 10,000 কোটি টাকার নতুন অর্থ মঞ্জুর করতে চলেছে কেন্দ্রীয় সরকার।